আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবাইকে বক্তব্য শুরু করছি। এটা যে দুদিন আমরা একসাথে ছিলাম, আরও একটা দিন আমরা থাকবো, এটা যে দূরের উদ্দেশ্যে। এবং আমি আশা করি এখানে আমরা যারা আছি সবাই সারা জীবন আমরা একসাথে থাকি। অনুভব কথা হচ্ছে যে এই যে আমরা এতবার একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রামে অনেক ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটিগুলো সব আমাদের আসলে এই বান্দরবন ট্যুরে আগামীকাল আমাদের আর আমরা সবাই সুন্দরভাবে মানে পজিটিভ মাইন্ডে আমরা মাইন্ডে থাকবো, যাতে এই সহযোগিতা করার মাধ্যমে প্রোগ্রামটা আরো সুন্দর আমরা করতে পারি। এইগুলো একটা বিষয়। আর একটা বিষয় আগামীকাল মনে হয় আমাদের এই রেকর্ড স্পট আমরা ঘুরবো, সেখানে পার্সোনাল অ্যামাউন্ট কত লাগবে সত্য এটা আমাদের ব্যক্তিগত ভাবে সবাই মানে সংগ্রহ করি, তাহলে আমরা আশা করি সুন্দরভাবে প্রোগ্রামটা সামলে পারবো। আর যদি আমরা এরকমও করি যে না আমরা যার যার মতো না নিয়ে সবাই আমরা এটা কালেকশন করে আমাদের যে গাইডলাইন আছে তাকেও যদি আমরা বুঝাই দিই, তাহলে আশা করি মনে হয় আগামীকাল আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে সারতে পারবো। এবং আগামীকাল সারাদিন আমরা কী করবো যে ঘুরে আমরা কিন্তু রাত্রে রওনা দেবো। এখন আমাদের সকালবেলা কি চেক আউট হবে কখন? না, আমরা বেরোনোর পর তো আর ব্যাক করতে পারবো না। দেরি হয় জ্যামের কারণে আমাদের টাইমটা বেশি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা যদি আর্লি এখান থেকে যদি রওনা দিতে পারি আমার কাছে মনে হয় সেই জিনিসটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। তো সেখানে তো আমাদের সন্ধ্যার পরে কোনো কাজ থাকবে নাই হোক, আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের যে উদ্দেশ্য করে যেহেতু ব্যক্তিগতভাবে কোনো আমাদের পার্সোনাল কোনো কাজ নাই, দূরত্ব আমরা কখন আমরা রওনা দিতে পারি এটা সবারই কাছে একটা দাবি আছে, যে তারাও বলতেছে কীভাবে আমরা দূরত্ব ঢাকা ঢুকতে পারি। সেদিকে আমি শান্তভাবে বলবো আপনি এটা ব্রিফিং দিয়ে আর কীভাবে আমরা দূরত্বটা যেতে পারি, এই একটা বিষয় ছিল। আর সবচেয়ে আমি আমার থেকে বলি যে আসলে আজকে আমাদের টাইমটা অনেক হয়ে গেছে, জার্নিও করছি তো অনেক কথা বলার ছিল, আজকে বলবো না, হয়তো আল্লাহ হায়াত পাশে রেখে আমরা ঢাকা বসে অনেক বিজনেস পারপাস পার্সোনাল পারপাস অনেক আলোচনা করবো। শুধু আমি একটা কথা বলতে চাই এখানে যে আমরা যে কোম্পানিটাকে নিয়ে কাজে নামছি বা খুঁজতেছি, মূলত এই কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, এই কোম্পানিটার মিশন ভীষণ খুবই ভালো। এবং সবচেয়ে মজার একটা জায়গায় আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলবো যে এই ট্র্যাকটা খুব ভালো একটা ট্র্যাক, তবে সেই ট্র্যাকটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি তাহলে ভালো ফলপ্রসূ পাবো, আর যদি এটাকে আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি সেটার আমরা ভালো ফলপ্রসূ পাবো না, ব্যাড ফলপ্রসূ পাবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই প্রোডাক্টটা আসলে প্রতিটা মানুষের জন্য মঙ্গলজনক এবং উপকারী। কেন উপকারী এই ঘটনায় যদি আমার বলতে হয়, আমি সংক্ষেপে বলছি যে আমাদের পৃথিবীতে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কী করি, আমরা খাবার দাবার খাবারের মাধ্যমে বেঁচে থাকি। মূলত যে আমরা খাবার দাবার খাই সেই খাবার দাবার কিন্তু আমাদের মুখরোচক খাবার বা আমাদের ভালো লাগার খাবার, কিন্তু সেলের খাবার কি, সেলের খাবার বা কোষের খাবার বেশি কি দুটো উপাদান, একটা হলো অক্সিজেন একটা নিউট্রিশন।
তো এই নিউট্রিশন প্রপার যে নিউট্রিশন আমাদের দরকার ন্যাচারাল যে নিউট্রিশন দরকার আমাদের এখন পৃথিবীর যে অবস্থানে আমাদের বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানে আমরা পিওর নিউট্রিশন আমরা পাচ্ছি না বিশেষ করে আজকে আমি বলবো যে আমরা যে বান্দরবন আছি আমাদের বাংলাদেশের যদি ওয়েদারের কথা বলেন কালচারের কথা বলেন পরিবেশের কথা বলেন এর দিকে সবচেয়ে পরিবেশের দিকটা আমি বলবো যে এক নম্বরে এই বান্দরবন কারণ এখানে এত পরিমাণ পিওর অক্সিজেন পাওয়া যায় প্রচুর গাছগাছালি বন জঙ্গল এবং এখানে মন ফ্রেশ হয় মাইন্ড ফ্রেশ হয় এই ওয়েদারে যারা আছে জরিব দেখবেন যে তাতে রোগ পালাই খুব কম আছে এবং তারা একটা লাইফও ভালো সার্ভিস করে মানে রোগ মুক্ত সজাগতা এখন আমরা যারা ঢাকায় থাকি বা আদার জায়গায় থাকি সেখানে আমরা কিন্তু এরকম ভালো পিওর অক্সিজেনও পাচ্ছি না ভালো পিওর নিউট্রিশনও পাচ্ছি না এখন এই অক্সিজেনটা সেটা আমরা তো পারবো না এটা তো ওয়েদারের সাথে এবং পরিবেশের সাথে যে জায়গায় থাকবো সেখানে আমাদের মেনে নিতে হবে তবে আমরা চেষ্টা করি সে ভালো নিউট্রিশন দিতে পারি আমরা যে নিউট্রিশন করে গ্রহণ করি সেখানে হয়তো ভেজাল পাই অনেক কিছু পাই হ্যাঁ কেমিক্যাল যুক্ত পাই আমরা যদি এসটিসি 30 ডে খাই এই কারণে কথাগুলো বলছি যদি আমরা সেখানে এসটিসি 30 ডে খাই তাহলে আমরা যে আমাদের কোষের যে ক্ষতিগ্রস্ত যে নিউট্রিশনের কারণে আমাদের ঘাটতিগুলো হয় সেটা ডে বাই ডে আমরা এটা যদি কনজিউম করতেই থাকি আস্তে 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 আমাদের সেই সেলগুলো পাওয়ারে চলে আসবে বা এটা আমার ভালো একটা বেনিফিটেড হতে পারে যেহেতু এটার কোনো পার্শ্ব দিকে নাই কোনো রকম সাইড এফেক্ট নাই এক বছর বাচ্চা থেকে যত বয়স আছে সবাই এটা নিরাপদে নির্দ্বিধায় নির্বিঘ্নে এটা খেতে পারে তাহলে আমরা এটা সুযোগ সহকারে আমরা নিজেরা যদি ইউজ করি তাহলে আমাদের মার্কেটিং এর জন্য সুবিধা হয় কারণ আমি যদি যে বেনিফিটটা পাবো সেটা আরেকজনের কাছে বলতে যে একটা কনফিডেন্সের যে বিষয়টা সেটা কিন্তু না ইউজ করলে আসবে আমি সবাইকে বলবো যেহেতু আমরা একটা পরিবার আছে সবাই যেহেতু আমরা পরিবার আমি সবাইকে বলবো যে নিজেরা খাওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করেন অটোমেটিক বিজনেস হয়ে যাবে মানে বিষয়টা হলো এরকম যে এটাকে আমি বলি যে উইন উইন বিজনেস কিরকম বিজনেস এর অনেক ধরন আছে উইন উইন বিজনেস মানে কি আমি নিজে খাচ্ছি আবার নিজেই বেনিফিট হচ্ছি কিন্তু উইন উইন বিজনেস ছাড়া যদি আমরা ট্রেডিশনাল কথা বলি আদার বিজনেস এর কথা বলি এটা তৃতীয় পক্ষ থার্ড মানে এক কথা তিন থেকে চার পাঁচ শ্রেণী পর্যন্ত বেনিফিট পায় আদার্স কেউ পাবে না আর আমাদের এখানে কি হয়েছে কোনো তিন বা চার শ্রেণী না এখানে অল ওভার যত মানুষ আমরা এখানটার সাথে কি আমি যখনই কাস্টমার হবো দেন আমি আবার প্রফিট নিতে পারি এটাকে বলা হয় উইন উইন বিজনেস আর উইন উইন বিজনেসে সারা ওয়ার্ল্ড এখন অনলাইনের মাধ্যমে এটা হয় আমরা হয়তো অনলাইনের দিকে অনেক পিছিয়ে আছি তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন আমরা অনলাইনের দিকে আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে তো পৃথিবীতে যদি আমরা অনলাইনের মার্কেটিং এর জরিপ করা হয় আজকে সারা পৃথিবী তারা লিড দিচ্ছে কারা লিড দিচ্ছে তাদের নাম যদি চার পাঁচ জনের কথা বলেন দশ জনের কথা বলেন সবাই কিন্তু অনলাইন ভিত্তিকেই তারা অবস্থানে পৌঁছেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারা ওয়ার্ল্ডে অনলাইনের উপরে পাওয়ারফুল কোনো বিজনেস বা মার্কেট নাই তো সেই ক্ষেত্রে এই আমাদের এই বিজনেসটা তারই একটা আদলে মানে একদম ওই পাওয়ারফুল একটা বিজনেস এটার ভিতরে আছে এই পাওয়ারটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি দেন আমরা এখান থেকে যে কাজে লাগাবো সেই এখান থেকে ভালো বেনিফিট নেবো যদি কাজে না লাগাই তাহলে এখানে বেনিফিটের নাই অর্থাৎ এটা এই বিজনেসটাকে আর একটা সাথে যদি আমি একটু মিলে আরও ক্লিয়ার হতে পারবেন যেরকম স্টুডেন্ট যখন একটা শ্রেণীতে ভর্তি হয় বা একটা ক্লাসে ভর্তি হয় সেখানেও যেরকম খুশিটা মানুষের আশা থাকে তার ছেলেটা ফার্স্ট হবে ভালো রেজাল্ট করবে ভালো একটা রেজাল্ট বেরোবে এটা কিন্তু প্রতিটা গার্জিয়ানের যেরকম আশা সেম আমাদের এখানেও তাই এখানে প্ল্যাটফর্মটা সবার জন্য সমান যেরকম ওখানে সাবজেক্ট যার যার সারা বাংলাদেশে একই সাবজেক্ট ওই শ্রেণীতে কি সারা বাংলাদেশে একই সাবজেক্ট একই লেখাপড়া কিন্তু এর মধ্যে সবাই কিন্তু ফার্স্ট হবে না সবাই মেধাবী হবে না সেম আমাদের বিজনেসের যে প্ল্যানটা সেই প্ল্যানটা আমার জন্য যতটুকু পাওয়ারফুল বা আমার জন্য যতটুকু এটা নিয়ম কারণ সেম আপনার জন্য নিয়ম কারণ মানে এখানে বেশি কম কারো জন্য না তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে যে এই বিজনেসটাকে বোঝা এবং সেটাকে বুঝে আপনি ক্যালকুলেশন ভাবে আগানো এই জায়গাটা যদি আমরা একটু সচেতন হই বা বোঝার চেষ্টা করি আমি মনে করি যে আমাকে প্রতিটা মানুষই কামব্যাক করতে পারবে কীভাবে কামব্যাক করতে পারবে হয়তো বা আগে 100 আছে কেউ 80 আছে কেউ 50 আছে এর মানে প্রতিটা মানুষই কিন্তু আমরা কম বেশি বেনিফিটেড হতে পারি আর একটা মজার বিষয় যে বিজনেস মানে হলো রিক্স এবং কি ঝুঁকি থাকে হ্যাঁ একটা কথা আছে লাভ লস দুটো দিক দেখেই কিন্তু বিজনেস হয় বা এটা সবাই জানে কিন্তু এই মার্কেটিংয়ে একটা দিকও আমি আপনাদের বলতে পারি যে লসের কোনো বিষয় নাই শুধু লাভের বিষয়টা এখানে আছে এবং সেটাকে আমি যোগ্য করে বুঝাইও দিতে পারি যেটা আসলে ট্রেডিশনালি আপনি যতই বলেন না কেন আপনার পরিবেশ পরিস্থিতিতে আপনি যে কোনো সময় একটা পরিবর্তন হবে এটি স্বাভাবিক কিন্তু এখানে পরিবেশ পরিস্থিতি তো যে কোনো বিষয়ে হোক না কেন আপনি লসের সাবজেক্টে যাবে না যদি যা আপনি ক্যালকুলেশনটা ধরে রাখতে পারেন বা ক্যালকুলেশনটা করতে একদম 100% কোনো লসের ইস্যু নাই মানে হবেই না
এখন সেই জায়গাটা থেকে যারা বুঝবে একটু বোঝার চেষ্টা করবে, আমি আশা করি যে যারাই বুঝতে চায় যারা বুঝবে তারা সবাই বেনিফিট পাবে। তো এটার আমি দাবি করবো যে আমরা যাতে অ্যাজ এ ফ্যামিলি এটার ভিতরে একটু সবাইকে মনোনিবেশ করবেন, যাতে মনোনিবেশ করে এটার ভিতরে বিউটিটা কি আছে এটা একটু দেখবেন। আর এই জায়গার যে বিউটি আমাদের বাংলাদেশে আমরা কেউ টাচ করতে পারি না। এখন এখানে হয়তো বা অনেকে ভাবেন যে আমি একটা ভালো পর্যায়ে আছি, আসলে যে পর্যায়টা আছে সেই পর্যায়টা থেকে আমার কাছে আমি ভালো নাই। কেন ভালো নাই আপনারা ভাবেন যে কি ব্যাপার, সে ভালো নাই কেন? আসল কথা হচ্ছে যে এই কোম্পানি 4 বছরে পদার্পণ করলো সারা ওয়ার্ল্ডে। তো 4 বছরের ভিতর আমার মতন আরও অনেক জুনিয়র ছিল আছে সম্ভবত, তারা আজকে এই সেম যে কাজগুলো আমি আপনি করছি এই কাজটা করে কেউ 15 কোটি বা টপ যে আছে 20 কোটিও আছে, এরপরে মনে করেন কেউ 10 কোটি। তো সেই ক্ষেত্রে আমি আমার দৃষ্টিতে বলবো বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থান আছে, ভৌগোলিক অবস্থা থেকে অর্থনৈতিকের যে পাওয়ারফুল যে বিষয়টা, আমার মনে হয় যে একটা মানুষ যদি 2-3 কোটি টাকা গেইন করতে পারে, সে যদি এই টাকাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে তার বাকি জীবনে যে 60-70 বছর যতদিনই বাঁচুক সে সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে ডালভাত দিয়ে। হয়তো সে অনেক কিছু করবে না করতে পারবে না সেটা রাখবো, কারণ কথা হচ্ছে যে এইরকম একটা অ্যামাউন্ট প্রতিটা মানুষ যদি আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানে আমরা অ্যাজ এ ফ্যামিলিতে যারাই আছে সবাই এই জায়গাটা আমরা পৌঁছে দিতে পারি। এখন বলতে পারেন কীভাবে সম্ভব, এটা কি সবাই পৌঁছানো যাবে? হ্যাঁ, আমি বলবো যে এখানে সবাই পৌঁছানো যাবে। এতে আমি এর আগে একটা কথা বলছিলাম যে এটা এখন অনেকে ওখানে ছিলেন না, যে একটা জায়গায় যখন একটা দ্বীপের মধ্যে 100 বা 200 পরিবার বাস করে, একটা দ্বীপ দ্বীপ বলতে আমার দ্বীপের ছাড়া দিকে পানি, সেখানে কোনো আর লোকাবল নাই, ওই মাত্র 100 পরিবার, ওখানে আপনার তো আসার কোনো কায়দাও নাই, বুঝতে পারছেন? ওই 100 পরিবারের ভিতর যখন মার্কেট হয় তাহলে কি ওই 100 পরিবারে একটা দোকান থাকলে একটা দোকানের কাস্টমার 100 পরিবারই, এর বেশি পাওয়া যায় না। তো এখানে আমার একটা অ্যান্সার কিছু এর আগে যে ওখানে লোক সংখ্যা কত বলছিলাম, ধরেন 100 লোক সংখ্যা, দোকান কটা একটা, তাহলে কাস্টমার কত? সবাই বলছে 100 বেশি তো নাই, কিন্তু আসলে কেউ বুঝে না যে ওখানে 200-300-400 কাস্টমার হতে পারে। তো কীভাবে সম্ভব? তখন আমি ওটা উদাহরণস্বরূপ বুঝাই দিছিলাম যে একটা মানুষ যখন প্রতিবার দোকানে সে চা খাইতে গেল, দোকানদারের সে কাস্টমার, সে চা খেয়ে সে আবার যখন লবণ কিনতে যাবে সে আবার কাস্টমার, তার একই ব্যক্তি এরকম 5-10 বার কাস্টমার হবে। কারণ যখনই আপনি প্রোডাক্ট পারচেস করবেন, যখনই দোকানে যে একটা কিছু কিনবেন তখনই আপনি কাস্টমার, এখন ব্যক্তি কিন্তু আপনি একা। তাহলে 50 জন ব্যক্তি যদি এরকম 10 বার করে কেনে তাহলে কত হয় হিসাব করে? লোক সংখ্যা 100 জন, অসুবিধা নাই, কিন্তু 50 জন লোকে যখন এরকম বারবার করিয়া তার প্রয়োজনের জন্য কিনছে, সে এমনি যাচ্ছে না। এই যে প্রয়োজনের কারণে ওই দোকানদারের কাস্টমার কিন্তু 100 না, ওই দোকানদারের কাস্টমার 500 হয়, কোনোদিন 1000ও হয়, কোনোদিন 300ও হয়। ওই 100 যে লোক সংখ্যার ভিতরে কিন্তু 500-300 এরকম করে কাস্টমার হয়। কারণটা কি? ওই যে বললাম যে আমি যদি 10 বার যাই 10 বারই আমি কাস্টমার, আমি কিন্তু ম্যান 100। তো এই বিজনেসের ভিতরে এরকম কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যারা না বোঝে, এই ক্যালকুলেশন যারা না বোঝে, আমি মনে করি তার পিছিয়েই থাকবে এবং এই পিছনের জন্য তার সেই দায়। কারণ কেউ যদি কোনো কিছু জোর করে মানে কেউ দিতে চায় সে নিতে না চায় সেখানে কিছু করার থাকে না, আর যদি কেউ ইচ্ছা করে এটা বোঝার জন্য বা জানার জন্য একটু শ্রম দেয় সেখানে কিন্তু বেনিফিট আছে। এর মানে কি শ্রম বা আপনি যতই শ্রম দেন না কেন, শ্রমটা আপনার কাজে লাগবে কোনো সময়। আজকে এখন আপনি রেজাল্ট পান নাই, আপনি হতাশ হয়ে যান, কিন্তু এই শ্রমটা একটা না একটা সময় আপনাকে ফিডব্যাক দেবে। এটা কারণ কি যে আল্লাহ আমার আপনি না সবার জন্য সমান, অর্থাৎ শ্রম কখন দিতে যায়, আপনি আজকে শ্রম দিলে শ্রমটা যদি সত্যিকারে দিয়ে থাকেন দেখবেন এটা বেনিফিট একদিনের না হলে 2 দিনের পর আপনি পাবেনই পাবেন, হতাশ হওয়া যাবে না। আর একটা সবচেয়ে বড় বিষয় যে সাকসেস আপনার ইজি না, যদি সাকসেস ইজি থাকতো তাহলে প্রতিটা মানুষ সাকসেস হচ্ছে না। তো সো সাকসেস ইজি না, আমাদের দেখতে হবে যে আমাদের ক্যালকুলেশন থেকে যে আমার পরিশ্রম করতে হবে কিন্তু ওই ক্যালকুলেশনে আমি পৌঁছে দিতে পারবো, এইটা হলো সবার বোঝা দরকার। তাহলে হয়তো পরিশ্রমের ভিতরে একটা ইন্টারেস্ট ফিল থাকবে যে আমি ওখানে পৌঁছে গেছি, আমি সেখানে পৌঁছানোর জন্য আজকে আমি 2 কদম আগাই গেছি, আর 2 দিন পর আমি আরো 4 কদম আগাইছি। এই যে বিউটিটা, এই যে মন মানসিকতা, এটা যার ভিতরে থাকবে না সে কখনো সাকসেস হতে পারবে না, যেটা আমি হোক না কেন, এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বললাম। তো আমি এই কথাটা বলতে চাই যে দেখেন আগামী 1-2 বছরের ভিতরে এই সুপার লাইফ কোম্পানি থেকে আমার একটা টার্গেট আছে, সেখানে 1-2 কোটি টাকা মেক করবো। এখন সেটা মেক করার জন্যে আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে কিভাবে সম্ভব, আমি মনে করি আমি একাই সম্ভব। কেন একটা সম্ভব এই জন্য আমার কাছে একটা ক্যালকুলেশন আছে যে আমি যদি একা ঠিক থাকি তাহলেও আমি এখানে পৌঁছে দিতে পারি। এখানে যারা আছেন এরা সবাই যদি ক্লোজ করে দেন এতে আমার কিছু আসে যারা, আমি একদম অঙ্ক করে আমি বুঝিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? এর মানে কি আমার আমার চিন্তাধারা, আমার ক্যালকুলেশন, আমার মন মানসিকতা একটু এই বিজনেসের পারপাসে এটাকে স্ট্রং করে দিচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? তো সবচেয়ে মজার বিষয় কি জানেন যে প্রতিটা মানুষ কখন প্রিয় হয় জানেন, কার কাছে প্রিয় হয় জানেন? আপনার সন্তান সে কালো হোক, সে লুলা হোক, যাই হোক, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আপনার ওই লুলা সন্তান বা কালো ছেলেটা, আদার্সের কাছে না। আবার আপনার ছেলেটা যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়
আরেকজনের কাছে প্রিয় না আপনার কাছে প্রিয়। কথাটা মনে রাখবেন যে প্রতিটা মানুষের এই নিজ থেকে নিজের যোগ্যতা দিয়ে নিজের ইচ্ছাকৃতভাবে উঠে আসতে হবে। এই উঠে আসার পিছনে অনেক ইতিহাস থাকে, অনেক সময় থাকে, অনেক কষ্ট থাকবে। এই কষ্টগুলোকে তখনই সার্থক হয় যখন সে চূড়ায় পৌঁছায়। আজকে আপনি জানেন আমরা যে ভ্রমণটা করছি, আমরা যে পাহাড়ে উঠছি, পাহাড়টা কত উঁচা, এটা যদি আপনি ক্যালকুলেশন করে বোঝানো যেত বা নিশ্চিত বোঝানো যেত আপনি তখন চিন্তা করতে পারতেন যে আসলে এত উঁচে উঠছিলাম, কিন্তু আমার কাছে ফিল হয় নাই যে এমনভাবে যাওয়ার কারণে আমার কাছে ফিল হয় নাই যে আসলে কত উঁচাই গেছে। তো যাই হোক, আর একটা কথা বলবো যে এই মাঝে মাঝে আমাদের ভ্রমণটা এটা আমাদের মাইন্ড মন এগুলো ফ্রেশ করে দেয়, তো ভ্রমণের দরকার আছে। আর আমরা যদি এই পরিবার একত্রিতভাবে সুন্দরভাবে কাজ করি তাহলে আমরা ইউরোপ পর্যন্ত ঘুরতে পারবো, এতে কোনো সন্দেহ কিছু নেই। স্টেপ বাই স্টেপ হয়তো সময় কম বেশি লাগবে। আর শেষের দিকে আমি শেষ করছি, কথা বললাম যে আজকে আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেরকম হয় না, আশা করি ঢাকায় বসে এটা নিয়ে আলোচনা করবো বা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমি শেষ করবো যে আজকের যে এই যে পরিবেশে আমরা যে দুদিন আসলাম, এই দুই দিনের ভিতরে গুরুত্বটি বা কোনোরকম আমার দ্বারা কথার দ্বারা কারো যদি আঘাত পেয়ে থাকেন সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, এটা আমি বিশ্বাস করি, আর কেউ বিশ্বাস করবো না কেন। তো যেহেতু আমি মানুষ আছে আমার বুদ্ধিত হবে, আরও হতেও পারে, আবার অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো না লাগবে। যদি কারো কাছে আমার কথা দ্বারা যদি একটু খারাপ লেগে থাকে বা কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আশা করি যদি আল্লাহ হাতে বাসে রেখে আবার আপনাদের নিয়ে সবসময় থাকতে চাই এবং কথা বলতে চাই, এবং বিজনেসটাকেও সার্ভিস দিয়ে আপনাদের সাথে সহযোগিতার মাধ্যমে আমরা এটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সকলের দোয়া রাখবেন।